জায়েদ খান আর নিপুণ আক্তারের দ্বন্দ্ব যেন কিছুতেই থামছে না। চলচ্চিত্র শিল্পী সমিতির এই দুই নেতা নেত্রীর বিরোধ থামার কোনো লক্ষণও দেখছেন না কেউ। চলচ্চিত্র সমিতির নির্বাচনের প্রায় দেড় বছর হয়ে গেলেও উন্নতি ঘটেনি এই দুই শিল্পীর সম্পর্কের। একশো কোটি ছবির সাথে বা দুইশো কোটি ছবির সাথে আমি পারবো না, কিন্তু আমাকে পারার সুযোগ করে দেন। সম্প্রতি জায়েদ ও নিপুণ দুজনে একে অন্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। জায়েদ বলেছেন নিপুণ নাকি চেয়ারের লোভে সব কিছু বিসর্জন দিয়েছেন। উল্টো দিকে নিপুণ অভিযোগ করেছেন জায়েদের জন্য কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের। না এটা বলেন না কেন, ওই যে ওকে যে ফ্রান্সের ভিসা দেয় নাই সেটা জিজ্ঞেস করেন। আসেন আসেন, এই কোশ্চেনটা করেন আমাকে, কোশ্চেনটা করেন, কোশ্চেনটা করেন আমাকে, এই কোশ্চেনটা করবেন আমাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে মুখ খোলেন নিপুণ। সেখানে তিনি বলেন সরকারের আদেশ পাওয়ার পরও নিপুণ ও অন্য সরকারি কর্মকর্তারা ফ্রান্সের কান উৎসবে যেতে পারেননি জায়েদের কারণে। জায়েদ দেশের নাম ডুবিয়েছেন বলেও মন্তব্য করেন এই চিত্রনায়িকা। ও যে বাংলাদেশ কি ডুবাইছে, এই যে একটা কান এত বড় সম্মেলন, জিও থাকার কারণও আমাদের, দাঁড়ান, জিও থাকার কারণ, আমাদের প্রধানমন্ত্রীর ওখানে সাইন থাকার কারণও এই জায়েদ খানের কারণে কিন্তু আমাদের এমডি ভিসা পায় নাই। কয়েকদিন আগে নিপুণের জন্মদিনে পুরনো ঘা খুঁচিয়ে তাজা করেন জায়েদ খান। চিত্রনায়িকা শাহনুরের ফেসবুক পোস্টে জায়েদ খান মন্তব্য করেন একজন অনির্বাচিত মানুষ ভোটে পাশ না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান, আপনার মতো শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন, এরপরও নীতিবাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন, সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নেই এটা বুঝতে পারছেন তো? দেশের টাকা দেশে থাকতেছে, আপনি ঢালাও ভাবে নিয়ে আসেন এই একশো দুশো কোটি টাকার ছবি, এমন দেখবে মানুষ আমার ছবিগুলো মুক্ত করে পড়বে, আমার বন্ধুগুলো হারিয়ে যাবে। গণমাধ্যমে দেওয়া অপর এক বক্তব্যে নিপুণ প্রসঙ্গে জায়েদ খান বলেন সে আমার ক্রাশ হয়নি, হয়েছে ত্রাস। চেয়ারের জন্য ক্রাশ হয়নি, চেয়ার না থাকলে ঠিকই ক্রাশ হতো, চেয়ারের লোভটা তাকে সব কিছু বিসর্জন দিতে বাধ্য করেছে, মনে করেছে এই চেয়ার পেয়ে কত কি করা যাবে, এজন্যই সে আমার উপরে ক্রাশ হয়নি। চলুক বা না চলুক সেটা পরের কথা, আমরা ভালো ভালো প্রোডাক্ট মানুষ বানানোর জন্য রেডি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে, সিনেমা আমাদের হলগুলোকে যদি আপনি দখল করে নেন এই এত বড় বাজারের সিনেমা দিয়ে, তখন আর কোন সবকিছু পারছে লাগবে। সম্প্রতি জায়েদ খানের বিয়ে ও নারী বিষয়ক ভক্ত নিয়ে আলোচনায় সোশ্যাল মিডিয়া বেশ সরগরম। জায়েদ যেখানে যাচ্ছেন ইউটিউবাররাও তাকে ঘিরে ধরেছেন এ বিষয়ে বক্তব্য দিতে, আর জায়েদও মন খুলে সরস আলাপে মত্ত হচ্ছেন ইউটিউবারদের সঙ্গে।